সুন্দর এই ওয়াল ডেকোরটা দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন। আজকেও আমি একটা ওয়াল ডেকোর বানাতে এসেছি। ওয়াল ডেকোরটা বানাবার জন্য আমি যা নিয়েছি, নেসপ্রেসোর কিছু খালি কাভার নিয়েছি, নিয়েছি পিস্তাশিওর কিছু শেল, আর যেটা নিয়েছি ক্যান্ডিগুলো সাজানো ছিল একটা ট্রের মধ্যে, ওই ট্রেটা আমি তখন রেখে দিয়েছিলাম, ওই ট্রেটার মধ্যেই আজকে আমার এই ওয়াল ডেকোরটা বানাবো। সো যেহেতু আমার ট্রেটা হচ্ছে ওভাল শেপের, ডিসাইড করলাম যে ডিজাইনটাকে উপরেই করব, তাহলে একটু বাম্পি থাকবে, দেখতে ভালোও লাগবে। সো অ্যাজ ইউজুয়াল আমি যা করেছি, বাড়ির পেছনে চলে আসছি, কারণ ঘর থেকে এটা পেন্ট করা সম্ভব না, আগেই বলেছি অনেক স্ট্রং একটা স্মেল আছে পেন্টটার। সো আমি এই ট্রেটা যেহেতু আমার গোল্ডেন, এটাকে করব ব্ল্যাক, সো ব্ল্যাক গ্লসি পেন্টটা নিয়ে নিয়েছি, আর বাকি সবগুলো জিনিস করার জন্য আমি নিয়েছি হচ্ছে এই গোল্ডেন ম্যাটালিক পেন্টটা। অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ অব্দি পুরোটা রেকর্ড করতে চেয়েছিলাম, তারপর মাইন্ড চেঞ্জ করেছি, কেননা পুরোটা রেকর্ড করতে গেলে অনেক সময় চলে যায়। সো আমি শর্ট ভিডিওটাকে শর্ট করার জন্য আমি যা করেছি, এই সবগুলোকে ট্রেটা আর বাকি সব জিনিসগুলোকে আমি পেইন্ট করে তারপর আবার আমার ভিডিওতে আমি ফিরে আসছি। চলুন তাহলে দেখুন, আমার পেইন্ট করা শেষ হয়ে গিয়েছে, গোল্ডেনগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, শাইনি করছে, ব্ল্যাকটাও হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আর সেকেন্ড কোটটা মনে হয় দিতে হবে না, কারণ এমনিতেই হয়ে যাবে, ব্ল্যাকটা ইউজুয়ালি একটু বেশি সময় লাগে গোল্ডেনটার চাইতে। সো চলুন অপেক্ষা করি। দেখুন আমার ট্রেটা আর বাকি সবগুলো জিনিস এখন ড্রাই হয়ে গিয়েছে। সো আমি যেটা করেছি এখন, অ্যাকচুয়ালি আমার মাইন্ড থেকে একটা ডিজাইন সেট করে আমি এটার উপর জাস্ট র্যান্ডমলি বসিয়ে দিয়েছি, দেখুন এখনও গ্লু করিনি, কারণ আমার মাঝে মাঝে মনে হয় আপনি যদি কোনো ডিজাইন করতে চান, আমি অন্য একটা ডিজাইন থিঙ্ক করেছিলাম, তারপর মাইন্ড চেঞ্জ করে এখন এই ডিজাইনটা করেছে, এই যে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি। সো আমার ডিজাইনটা এখন এইভাবে করেই হবে। সো যখন আপনি বসিয়ে রাখবেন, তারপর উঠিয়ে উঠিয়ে শুধু গ্লু করলে আমার মনে হয় যেন অনেক সুন্দরভাবে আপনার ডিজাইনটা আপনি বসাতে পারেন, আর অল্প সময়ের মধ্যেও এটা হয়ে যায়। সো আমি এগুলো বসাবার জন্য যেই জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে E6000 গ্লুটা নিয়েছি, এটা দিয়ে এখন এগুলো সবগুলোকে বসিয়ে তারপর আবার ফিরে আসবো আমি আমার ভিডিওতে। ফাইনালি সব অপেক্ষার পালা শেষ, দেখুন আমার এটা পুরোটা গ্লু করা হয়ে গিয়েছে, আমি অলরেডি হ্যাং করে দিয়েছি ওয়ালে। এখন ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আগেও উৎসাহিত করেছে, সামনেও করবে আশা করি, আমাকে নিরাশ করবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমাকে এতটুকু নিয়ে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।